Hey,
আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রধান অঙ্গ সংগঠন, যেটা বিএনপি যখন গঠিত হয়েছিল তার পরপরই এই দলটি গঠিত হয়, যার জন্য বিএনপি যেমন 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে, জাতীয়তাবাদী মহিলা দলও তার 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আজকে শহীদ জিয়ার মাজারে তারা শ্রদ্ধা জানাতে এসেছে। আপনারা শুনেছেন যে তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করেছে এবং পাশাপাশি তারা শপথ নিয়েছে যে তারা এই দেশটাকে গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ বানানোর জন্য শহীদ জিয়া যে লড়াইটা করেছিলেন সেই লড়াইকে এগিয়ে নেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহমানের পরিচালনায় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে লড়াই চলছে সেই লড়াইয়ে মহিলা দল অগ্রগামী থাকবে এবং অতীতের মতোই আরও সংগঠিতভাবে কাজ করবে সেই শপথ তারা নিয়েছে। আজকের দিনে এটাই ছিল কর্মসূচি। আপনারা তো ধরেন এই মহিলা দল, আপনি নিজেও এই দলে এসেছেন বা জিয়াউর রহমান নিয়ে এসেছেন, এই দল গঠন করেছেন যে উদ্দেশ্যে বিএনপি 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন, একই সাথে তারপরই এই মহিলাদের সেই উদ্দেশ্য কি অর্জন হলো দলের দল গঠনের যে উদ্দেশ্য? দেখেন বিএনপি তো একটা রাজনৈতিক দল, বিএনপি গঠন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির একজন কর্মী হিসাবে শুধু না, এই স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং আমি বলবো যে একজন মুক্তিযোদ্ধা নাগরিক হিসাবে আমরা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিলাম, যে লড়াই শহীদ জিয়া 25শে মার্চ মধ্যরাত্রে উই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম এই কথা বলে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি উনি শুরু করেছিলেন এবং তার নাবালক দুটি পুত্র সহ তার স্ত্রীকে অসহায় রেখে তিনি সৈন্যদের সাথে নিয়ে লড়াই অবতীর্ণ হয়েছিলেন। আমরা যারা সেই সময় লড়াই করার বয়স ছিল আমরা লড়াই করতে গিয়েছিলাম, আমাদের স্বপ্ন ছিল একটা স্বাধীন শুধু নয়, একটা গণতান্ত্রিক, একটা মানবিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়া। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতার এত বছর পরে আমরা আমাদের এই দেশে একদলীয় শাসন দেখেছি, সামরিক স্বৈর শাসন দেখেছি, আবার বেসামরিক স্বৈর শাসনও দেখছি, ফলে আমাদের দেশে গণতন্ত্র বলতে যা বোঝায় যথাযথভাবে সেটা বাস্তবায়ন এখনো হয় নাই। বারবার গণতন্ত্র হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার 1991 সেই সংসদ যেখানে আমরা সংসদ। কিন্তু আজকে সেই গণতন্ত্র সংকটের মুখে, আজকে কোভিডে আমাদের হাজার হাজার মানুষ মরে যাচ্ছে অকালে, কতজন এই সংখ্যা সরকারের দেওয়া সংখ্যার উপর কেউ বিশ্বাস করে, এর থেকে মুক্তি চায় মানুষ, মানুষ চায় তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার, তাদের কাছে জবাবদিহিতা করবে এমন একটা সরকার, আর সেরকম সরকার কায়েম হতে পারে শুধুই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কিন্তু আজকে বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ ইত্যাদির মাধ্যমে দুর্বল করে ফেলা হয়েছে, এগুলো শক্তিশালী করা দরকার। এবং মানবিক একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ তার মর্যাদা পাবে, গুম খুন
অত্যাচার মিথ্যা মামলা গায়েবী মামলা ইত্যাদির অপব্যবহার বন্ধ হবে এবং গরিব মানুষরা বেঁচে থাকার অবলম্বন পাবে, দেশ সমৃদ্ধ হবে। কিছু ব্যক্তি না, কিছু গোষ্ঠী না, সারা দেশ, সারা দেশের জনগণ সমৃদ্ধ হবে। সেরকম একটা স্বপ্ন নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই স্বপ্ন আমাদের এখনও পূরণ হয় নাই। অতএব আজকের দিনেও আমাদের শপথ যে আমরা আমাদের মহান স্বাধীনতার যে স্বপ্ন, একটা প্রকৃত গণতন্ত্র, তা মানবিক এবং সকলের জন্য সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তো যে নেতার নির্দেশে, যে নেতার ঘোষণায় স্বাধীনতার যুদ্ধ, তার দল গঠন, দেশ শাসন, সেই পরবর্তী সময়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন এবং এই মহিলাদের উন্নয়নে অনেক কিছু পরিচালনা করেছেন, যেরকম খালেদা জিয়া। তিনি কারামুক্ত হলেও তিনি আবার সরকার নির্বাহী আদেশে এক ধরনের, আমরা বলবো যে, ঘরের মধ্যে অবদ্ধ। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন, বা সেটাকে আসলে ঠিক একবার মুক্ত করার কোনো, আমি আপনার একটু আগে বলছিলাম যে আমরা মানবিক বাংলাদেশ চাই। একজন মানুষ, তার বয়স প্রায় 76 বছর, তিনি দারুণভাবে অসুস্থ, সবাই জানে, তাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে এবং তার উন্নত চিকিৎসা দরকার। দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন বাংলাদেশে, কিন্তু সুস্থ হতে পারেন। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না, যাওয়ার প্রয়োজন হবে কি হবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু সরকারি আদেশে তার বাইরে যাওয়া চিকিৎসার জন্য নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। আমরা মনে করি যে তিনি, আলহামদুলিল্লাহ যে তিনি এখন তার ঘরে থাকতে পারছেন, যদিও নানান রকমের বিধিনিষেধের মধ্যে, কিন্তু তারপরেও তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন, সেই ব্যাপারে যে বিধিনিষেধ, সেটা প্রত্যাহার করাটা মানবিক একটা কর্ম বলে আমরা মনে করি। এটা আমাদের দাবি। আমি শুনবো। হ্যাঁ।